şey Bangladesh, şey diğer Bangladesh. Ey Bangladesh'er manuş matan hoto korenai, korbena, korbena. Monenai, jokon dui netrike karagare rekhechilo. Madam, desh netri begom Khalida Jia, nije ranna kore apnar bashay khawar porito. Monenai, senabahini shashokra jokon আপনাকে খুনি হাসিনা এবং আমাদের প্রিয় দেশনেত্রীকে আটক করেছিল আপনাকে যখন ঢাকা জজকোর্টে নিয়ে গিয়েছিল তখন সরকারি সদস্যের ভাইরা আপনার গায়ে হুড়মুড়ি করে ফেলেছিল এটা খুবই বেমানান ছিল নেত্রী দেশনেত্রী বলেছিলেন একজন ভালো ঘরের সন্তান সাবেক প্রধানমন্ত্রী তাকে এইভাবে অপমানিত করা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা করেছে তাদের বিচার চাই সেই দিন বেগম খালেদা জিয়ার হুংকারে স্বৈর শাসকরা পরবর্তীতে আপনার সম্মান রক্ষা করেছিল মনে নাই সেই দিন আপনি ভয়ে রাতের অন্ধকারে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছিলেন বিলাসবহুল এলাকাগুলিতে ছিলেন সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই মাটি এই দেশ আমার আমার জীবন মৃত্যু এইখানে হবে তবু আমি দেশের বাহিরে যাব না তাকে জোর করে বিমানবন্দরে নিয়ে গিয়েছিল সেইখানেও তাকে নিতে পারে নাই সেইখানেও বেগম খালেদা জিয়া যান নাই বলে আপনার পরে দেশে আসার সুযোগ হয়েছিল এবং লন্ডন ষড়যন্ত্র করে আপনি বিদেশি শক্তি সহযোগিতায় রাতের ভোটে ষড়যন্ত্রের ভোটে আপনি তথাকথিত প্রধানমন্ত্রী হয়েছেন লজ্জা হয় না আজ সারা বিশ্বের গণতান্ত্রিক দেশ একশো হাসিনা আপনি বিষ নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলছেন যে আগুনে পুড়ে আপনি নিজেই নিশ্চিত হয়ে যাবেন আপনি যে বিষ নিয়ে খেলছেন সেই বিষে আপনি নিজেই নিশ্চিত হয়ে যাবেন আপনি আমাদের নেত্রীকে সুচিকিৎসার ব্যবস্থা দিচ্ছেন না তাকে তিলে তিলে ঠেলেছেন বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাই খুব দ্রুতই আমরা আশা করছি ইনশাল্লাহ আজকের এই রাজশাহী বিভাগ এই রাজশাহী মহানগরী হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির পবিত্র মহানগরী এই মহানগরীতেই 1952-এর ভাষা আন্দোলন এই ভুবনমোহন পার্কেই প্রথম উঠেছিল শহীদ মিনার এই 1971-এর শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বাংলা মায়ের বাংলাদেশের সন্তানেরা মায়ের তারা হাতিয়ার তুলে নেন পাকিস্তান হানাদার বিরুদ্ধে সেই দিনের প্রথম লাল সবুজ এবং তার মধ্যে হলুদের বাংলাদেশ ম্যাপের পতাকা আমি নিজে চোখে দেখেছি তেসরা মার্চ এই ভুবনমোহন পার্কে এই বাংলাদেশের স্বাধীনতার উত্তাল দিনগুলি 1969 সালে ডক্টর জোহা এই মাটিতে জীবন উৎসর্গ করেছে এই মাটি থেকে 69-এ গণ আন্দোলন শুরু হয়েছিল স্বৈরাচারী আইয়ুব শাহীন পাকিস্তানি হানাদার বাহিনীর পতন হয়েছিল লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম প্রিয় ভাইরা আমার তাই আজ বলতে চাই আজকের এই স্বৈরাচারী সরকার দেশনেত্রীকে যেমন হত্যা করার সকল কিছু যেমন সুসম্পন্ন করেছে ঠিক তেমনিভাবে আজ এই সরকারের সকল সংসদের 223 জন হচ্ছে জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই জীবনে কোনোদিন ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ করে নাই কিন্তু সরকারের 223 জন এমপি টাকা দিয়ে তারা এমপি হয়েছে 22 জন মন্ত্রী ভোগ বাণিজ্য মন্ত্রী তিনি জীবনে কোনো দিন কোনো অঙ্গ সংগঠনে আওয়ামী লীগের করেন নাই তিনি বাণিজ্য করার জন্য বাণিজ্য মন্ত্রী হয়ে আজ মানুষকে একদিকে বেগম জিয়াকে নিঃশেষ করে দিচ্ছে আর একদিক দেশের 18 কোটি মানুষের ক্রয় ক্ষমতা নাই আজ চাল ডাল তেল সহ সকল জিনিসপত্রের দাম আকাশচুম্বী মায়েরা আজকে দিশাহারা বাবারা আজকে দিশাহারা তাই এই খুনি সরকারের পতন খুব দ্রুত হবে তাই সবশেষে বলতে চাই হযরত শাহ মখদুমের এই পবিত্র মাটি থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ এখানে আমার বড় ভাই নমন ভাই আছেন
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাকে এবং স্ট্যান্ডিং কমিটি অনুরোধ করব আর কোন পিস ঢালা রাজপথেই বেগম খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে আর কোন মিটিং নয় মিছিল নয় অনশন নয় আগামী দিনের আন্দোলন এক দফার আন্দোলন খুনি হাসিনার বিদায়ের আন্দোলন এই আন্দোলনে আমি বিশ্বাস করি বাংলা মায়ের সকল সন্তানের থাকবে পুলিশ ভাইরাও আমাদের ভাই সেনাবাহিনীর সদস্যরা আমাদের ভাই বিডিআররাও আমাদের ভাই যারা প্রশাসনে আছেন তারাও আমাদের ভাই আমরা চিনি আমরা জানি তাদের নাম তাদের নাম্বার বাপের নাম্বার বাপের নাম আমাদের কাছে আছে সাবধান হয়ে যান কালো তালিকাভুক্ত করা হবে জনগণ কত কত আপনাদেরকে দেখবে